আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি সকলকে জানাই আজকে নবী দিবস উপলক্ষে 12ই রবিউল আউয়াল। আমরা সকলেই জানি আজকের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে তিনার আগমন দিবস, সেই উপলক্ষে এই এমপি নিউজ এর মাধ্যমে যারা এই বক্তব্য শুনছেন এবং দেখছেন, প্রত্যেককে আমি আমার অন্তরে অন্তরে স্তর থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং মোবারকবাদ জানাই। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনার উপরে অসংখ্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। নবীকুরের শিরোমণি আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার ওপরে সকলে দরুদ শরীফ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলেই জানি যে আজকের মহত্ব গুরুত্ব কি, যে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জন্মগ্রহণ না করত দুনিয়াতে কিছুই সৃষ্টি করা হতো না। আমরা দুনিয়াতে যা কিছু দেখতে পাচ্ছি, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, আকাশ এবং জমিন, যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেই নবীর ওসিলায় করে সৃষ্টি করা হয়েছে। তাই আজকের দিনের বক্তব্য আপনাদের সামনে আমি পেশ করছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে শুধু হবে না, শুনে আমল করার চেষ্টা করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফে জন্মগ্রহণ করলেন, সারা পৃথিবীর মধ্যে যত জীবজন্তুর, পশু পক্ষী এবং জেন জাতি ফেরেস্তারাও তারা খোশ আমদাদ দিয়েছিলেন, মোবারকবাদ দিয়েছিলেন, খুশি হয়েছিলেন, আনন্দ করেছিলেন। তাই সেই খুশির মানার জন্য আমরা এমন কিছু কাজ করে ফেলব যে খুশিটা আমাদের কাছে অখুশি হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে উনি রোজা করতেন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে রোজা রেখেছেন কেন? উনি বললেন, আজকে আমার আগমন দিবস, আজকে আমার জন্মদিন হয়েছিল, তাই আমি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আল্লাহর উপরে আমি কৃতজ্ঞ, আমি শুকরিয়া জ্ঞাপন করার জন্যে আজকে আমি রোজা রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। তাই সেই নবীর উম্মত হয়ে আমাদের কী করা দরকার, এই নবী দিবসে উপলক্ষে আমরা কীভাবে পালন করব আমাদের জানা দরকার, শিক্ষা দরকার আছে। নাহলে মন গড়া কিছু কিছু করে ফেললাম, কিছু মিছিল করলাম, কিছু মানুষকে খেয়ে দিলাম, নিজের আনন্দ ফুর্তি করলাম, এইভাবে করলে হবে না। আমাদের সমাজে দেখছি তারা কিছু বুঝলো না, কেউ জানলো না, হঠাৎ করে তারা একটা মন গড়া মিছিল আরম্ভ করে দিল। এই মিছিল করার উদ্দেশ্যটা কি, কেন করব, করলে কি ফায়দা আছে, করে কি আমার উপকার হবে, এতে আল্লাহ খুশি হবে কি রসুল খুশি হবে, এর জন্য কি আমি সব পাবো, সেটা আমি বুঝলাম না। অন্য কোনো বেজাতি বেধর্মীরা এটা পালন করেছে, তাদের মহাপুরুষদের, তাদের ধর্মগুরুদের, আমরাও নেটে দেখে, ফেসবুকে দেখে, কোনো চ্যানেলে দেখলাম, ব্যাস আমরাও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীর আগমন দিবস, জন্মদিবস পালন করলাম, এটা মন গড়া হবে। আমাদের জানতে হবে নবী দিবসটা কী, কীভাবে পালন করলে আল্লাহ তাআলা খুশি হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবে, সেইভাবে আমাদের পালন করতে হবে। তাহলে মন গড়া কোনো কিছু করে ফেলবো
সেটা ঠিক হবে না, সেটা আমাদের গুনাহ হবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাবেন। তাই প্রত্যেকের কাছে আমি কিছু আরজ করব, আপনাদের কাছে প্রত্যেককে আমি আবেদন করব যে এই দিনটা যথাযথভাবে মর্যাদা সম্মান রাখতে হবে। নবীর এক সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী কি ভালোবাসা দিয়েছেন আমরা হাদিসে দেখেছি, আমরা অনেক জানি, অনেক ওয়াজ মাহফিলে শুনেছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে কী ভালোবাসা দিয়েছেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসেছেন, ওনাকে ডাকছেন, ডাকার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি বাড়িতে একটু বিরতি বিলম্ব হয়েছে, একটু দেরি হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এত দেরি হয়ে গেল, একটু বিলম্ব হলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দুঃখ পেয়েছিলেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল, একটু কষ্ট পেয়েছে হয়তো, উনিও শুনে খুব কষ্ট পেলেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এমন একদিন আসবে তোমাকে সচেতন থাকতে হবে, কোন সময় আসবো হয়তো আমি বলতে পারছি না, তুমি একটু সঠিকভাবে তুমি সচেতন থাকবে, ডাকার সঙ্গে সঙ্গে যেমন তুমি একটু হাজির হয়ে যাই। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর বিছানাতে মাথা রাখলেন না, আর ঘুমাইন না, আর সেই দিন থেকে ওই দরজাতে ঠ্যাঙ্ক দিয়ে সারা রাত কাটিয়ে দিত। এইভাবে ছ মাস আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এইভাবে জীবনযাপন করেছেন, বিছানাতে তিনি দেহ রাখেন না, বালিশে মাথা রাখেন না, ঘুমান না, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুহূর্তে এসে যাবে আর উনি কষ্ট পাবে, দাঁড়িয়ে থাকবে, বিলম্ব হবে। হঠাৎ একদিন প্রায় ছ মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়িতে এলেন, আসার সময় যখন দরজায় ডাক দিয়েছেন, ঠুকঠুক করেছে, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেড়ে পড়েছেন। তখন বললেন, কী ব্যাপার, সঙ্গে সঙ্গে তুমি বেড়ে পড়লে, তুমি কি রাতে ঘুমাও না, এত গভীর রাত? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আপনি একদিন এসেছিলেন, আমার বিরতি একটু লেট হয়ে গেছিলো, বিলম্ব হয়ে গেছিলো, দেরি হয়ে গিয়েছিল, আপনি একটু দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। সেই দিন থেকে আপনি বলেছিলেন যে আমি একদিন আসব, তুমি তাড়াতাড়ি বেরোবে, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ দিই না, বালিশে মাথা দিই না, আপনার কথা মতন আমি এই দরজাতে পিঠ লাগিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি। দেখুন নবীকে কী ভালোবাসা দিয়েছে, কী মহাব্বত করেছেন, ছ মাস যাবৎ তিনি বিছানাতে পিঠ দেয় না, নবীর মহাব্বতে ভালোবাসাতে। আর আমরা সেই নবীর মহাব্বত সস্তায় করছি, একটু মিছিল করে ফেললাম, বিরিয়ানি খেয়ে নিলাম, আর ওয়াজ ইয়া নবী সালাম আলাইকুম করলাম, ব্যাস নবীর মহাব্বত হয়ে গেল। সে নবীর সুন্নত আমাদের মধ্যে নেই, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, ধর্ম নেই, সুন্নত নেই, আর আমরা সস্তায় নবীর মহাব্বত দেখাচ্ছি। এইভাবে নবীর মহাব্বত দেখালে হবে না, পরিচিত নবীর মহাব্বত ভালোবাসা রাখতে হবে। এমন সময় দেখা যায় কোনো মানুষ বড় একটা পিরহান পরে ফেলল, একটা টুপি, চিকচিকে টুপি মাথায় দিয়ে দিল, কিন্তু দাড়ি গোঁপ চাঁচা। এই যে আপনি দাড়ি দিয়ে চেঁচে দিচ্ছেন, খুল লাগাচ্ছেন, এই দাড়িটা চাঁচা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাড়িতে আমার খুল লাগালো, দাড়িটাকে চেঁচে দিল, সে আমার গলায় ছুঁড়িয়ে দিল, আমার গলায় ছুঁই দিয়ে দিল। যে নবীর গলায় ছুঁড়িয়ে দেয়, সে নবীর মহাব্বত দেখাচ্ছে। একটু জলসাতে গেলাম, আর একটু মিছিলে বেরোলাম, বছরে একবার মিছিল করলাম, নবীর মহাব্বত সস্তায় হয়ে যাবে? এইভাবে করলে হবে না, নবীর ভালোবাসা মহাব্বত নিজের অন্তর্থীন করতে হবে, এবার জীবনকে সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে। আপনাকে সহিভাবে নবীর জীবনীটাকে পড়তে হবে, নবীর জীবনীটা পড়ে আপনার জীবনটাকে নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন,
যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী তুমি বলে দাও আমাকে ভালোবাসতে গেলে, আমার মোহাব্বত পেতে গেলে, আমার নিজামন্দি হাসিল করতে গেলে সবদিন প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বেশি ভালোবাসে, তোমাকে বেশি করে মোহাব্বত করে, তোমাকে ইত্তেবা করে, তোমাকে অনুসরণ করে, তোমাকে অনুকরণ করলেই আমি আল্লাহ আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার ইত্তেবা হয়ে যাবে। তাই আমরা প্রত্যেককে এই দিকে খেয়াল রাখবো যে নবীকে পুরোপুরি ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে। সাহাবা একরামরা কীভাবে ভালোবেসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে ভালোবেসেছিলেন দেখুন। তিনি অনেক বিস্তারিত ঘটনা আপনারা সকলে জানেন, ওয়াজ মাহফিল শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কী করলেন, তিনি বললেন আমি নবীর গর্দান তুলে দেব। সে ছুরি নিয়ে, তরোয়াল নিয়ে লাফাতে লাফাতে আসছে ঘোড়ার পিঠে। একজন বলল কোথায় যাচ্ছ ওমর, বলছে আর নবীর গর্দান তুলে দেবো, আমাদের যত আমাদের পূর্বপুরুষের ধর্মকে অপমান করছে, আমাদের দেবদেবীকে অপমান করছে, আমাদের ধর্মকে অপমান করছে, আর সে কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ এক আর আমি মুহাম্মাদ নবী, আমি নবী, আমি রসুল, আমাকে মেনে নিলেই জান্নাতে যাবে, আর আমাদের ধর্ম সব অপমান করছে, আমাদের দেবদেবীদের অপমান করছে, তাই নবীর গর্দান তুলে দেবো। সে যখন তলোয়ারটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে ঘোড়ার পিঠে চেপে, তখন একজন বললে আরে তুমি কোথায় যাচ্ছ, তোমার বাড়িটাকে দেখো, তোমার বোন বোনাই তো মুসলমান হয়ে গেছে, তাই দেখো আগে নিজের ঘরটা সামলাও, তোমার বোন বোনাই নিজেই তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তিনি তো তারা তো কলমার পরে মুসলমান হয়ে গেছে, তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতায়াত করছে, আর তোমার নিজের ঘরটা না সামলিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটতে যাচ্ছ, এটা ঠিক নয়। সঙ্গে সঙ্গে ঘোড়াকে ঘুরিয়ে নিয়ে যে নিজের বোনের বাড়ি চলে গেল, যে দেখছে দরজা দিয়ে কোরআন পাঠ পড়ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু গুসা হয়ে গেছে, রাগ হয়ে গেছে, ধাম করে দরজাকে ভেঙে দিয়ে ঢুকে যেয়ে বলে কী ব্যাপার, তোমরা নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কলমা পড়েছো, তোমরা ইমান এনেছো, বলে হ্যাঁ আমরা এনে এনেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এত মার মারল, লক্তাক্ত করে দিল, বেহোশ করে দিল, কিন্তু এত মার মারার পরেও তারা কিন্তু হাতে একটা কোরআন আছে, তার বোন কিন্তু ছাড়ছে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে কী ব্যাপার, এত মারার পরেও ওই তুমি কী হাতে রয়েছো, তুমি ছাড়ছো না কেন, কী ব্যাপার, বলো না, যান যদি চলে যাও এই কোরআন আমি ছাড়বো না, যান যদি চলে যাই নবী সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে আমি ছাড়বো না, ধর্ম আমি ছাড়বো না, ইমান ছাড়বো না, কলমা পড়া ছাড়বো না আমি। তখন তো ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেল, কী ব্যাপার, ও দেখি তোমার হাতে কী আছে, আমি একটু দেখি পড়বো, বলো তুমি নাপাক আছো, তোমার শরীরটা পবিত্র নেই, তুমি নাপাক আছো, তোমার শরীরটা পবিত্র করতে হবে, যতক্ষণ না তুমি পবিত্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের রক্তাক্ত অবস্থা দেখে মনটা একটু বিচলিত হয়ে গেল, মনটা একটু ঠান্ডা হয়ে গেল, নরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে বাড়িতে যে গোসল করে পবিত্র হয়ে বাড়ি এসে দেখছে কোরআনটা হাতে দিয়েছে, তখন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, পড়ছে আর চোখে টপটপ করে পানি পড়ছে, এ আল্লাহর কালাম, এর মধ্যে কত মহত্ব গুরুত্ব রয়েছে। সঙ্গে সঙ্গে পড়তে পড়তে ওয়া নাখতারতুকা ফাস্তামিলি মা ইউহা ইন্নানি আনাল্লাহু ইল্লা আলা ফাউদনি ওয়াকিমিস সালাত আলিজিকরি, যখন পড়ছে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, তখন বলল যে আমার বোন আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কবুল করব, আমি কলমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে তার বোনের মনটা ভালো হয়ে গেল, খোশ মেজাজ এসে গেল, তাই তো আমার ভাই যে নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানকে তুলে দেওয়ার জন্য এসেছে, আর সে আজ বলছে আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে তার বোন নবীর দরবারে নিয়ে যাওয়া হলো,
নবী দরবারে যে দেখছে কিছু সাহাবাকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তে দিচ্ছেন, কিছু শিক্ষা দিচ্ছেন সাহাবাদিকে নিয়ে দরজা দিয়ে। তারপরে কিছু সাহাবা জানলা দিয়ে দেখছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তরোয়াল নিয়ে আসছে। সাহাবারা বলছে, হুজুর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছে, আপনারা আমাদের আপনি আমাকে আমাদের হুকুম দিন, এখনই ওর গর্দানটা তুলে দেবো, না তোমরা চুপ করো। এসে ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে নবী সাল্লাহ সাল্লামকে সালাম দিল। দেওয়ার পরে নবী সাল্লাহ পাটা চুমু খেয়ে বলল, আমার ভুল হয়েছে, বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারিনি, আমি আপনাকে আপনার কাছে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আমাকে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পড়িয়ে দিন, আমি আজ মুসলমান হয়ে যাব। নবী সাল্লাহ সাল্লাম খুব খুশি হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তারা হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ। তো নবীকে তারা কী ভালোবেসেছে, কী মহাব্বত করেছেন, যে নবীর গর্দানকে তুলা দেওয়ার জন্য বেরিয়েছিল, সে আজ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরকম মহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে আনতে হবে, সে নবীর যত হুকুম আহকামকে যখন যা বলেছে সঙ্গে সঙ্গে পালন করেছে, নিজের জীবন দিয়ে নিজের কুরবানি করে দিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। সেই মহাব্বত ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে, তবে তো আমরা নবীর উম্মত বলে দাবি করতে পারব। মান তাসাব্বাহা বিকাউমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে যাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ভালোবাসবে, ইত্তেবা করবে, তার সঙ্গে তার হাসন নাস হবে। আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি, সাহাবাদের বেশি ভালোবাসি, ওলিদের বেশি ভালোবাসি, তাহলে আমাদের হাসন নাসরটা তাদের সঙ্গে হবে, নবীর সঙ্গে হবে, আমাদের সাহাবাদের সঙ্গে হবে, ওলিদের সঙ্গে হবে। আর আমরা যদি বেধর্মী কাফেরদের মরদুদদের নাস্তিকদের যদি আমি অনুকরণ করি, আমার হাসন নাসরটা তাদের সঙ্গে হবে, তা আমরা কাকে অনুসরণ করব? তাই আমি আপনাদের কাছে করজোর করে হাত জোর করে বলছি, প্রত্যেককে ফিরে আসুন। যারা এখনও নামাজ পড়ছেন না, নামাজের মধ্যে চলে আসুন। যারা এখনও সুন্নতকে আদায় করছেন না, দাড়ি চেঁচে দিচ্ছেন, সুন্নতকে জবাই করছেন, তারা ফিরে আসুন, দাড়িয়ে রাখুন, সব খুলে নেওয়া হবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার যখন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার গায়ে যত দামি কাপড় থাকুক না কেন, যতই দামি কাপড় থাকুক না কেন, সব খুলে নেওয়া হবে, কিন্তু দাড়ি কিন্তু খুলে নেওয়া হবে না। এই দাড়ি নবীর সুন্নতটা আপনি নিয়ে কবরে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি খুশি হবে, এই খুশিতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি আপনাকে আপনার সাফাত করবে, সুপারিশ করবে, সেই নবীর সুপারিশ নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাব সকলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। তাই আমি সকলের কাছে এইটি বার্তা দেবো, আজকে নবী দিবস 12 রবিউল আউ্বাল, প্রত্যেকে নবীর আদর্শ মতন জীবনযাপন করুন, নবীর জীবনীটা সকলে পড়াশোনা করুন, এবং নবীর জীবনী পড়ে তিনি আদর্শ অনুযায়ী জীবনযাপন গ্রহণ করুন, নবীকে বেশি বেশি ভালোবাসুন, বেশি বেশি মহাব্বত করুন, এবং নিজের জীবনে ফুটিয়ে তুলুন। এইভাবে যদি আমরা জীবনযাপন করতে পারি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, আল্লাহ যেটা বলেছেন ধরতে সেটা আমাদের ধরতে হবে, যেটা বলেছে ছাড়তে সেটা আমাদের ছাড়তে হবে। সেই জন্য প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, আজকের দিনে এইটি আমি বার্তা দেবো যে প্রত্যেকে মুসলমান আজকে হাতে হাত দিয়ে গলায় গলায় মিলিয়ে আমরা নবী দিবস পালন করব, ঠিক আছে, কিন্তু নবীর জীবনীটা বেশি বেশি পড়ার চেষ্টা করুন এবং নবীর আদর্শটা আমাদের জীবনে ফুটিয়ে তুলুন। এই কটি কথা আপনারা সামনে বললাম, আপনারা সকলে পালন করবেন, আমরা সকলেই পালন করব, আমি এবং আপনারা সকলেই আমরা যাতে পালন করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরুদা ওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।